নমস্কার বন্ধুরা, আজ আমি সুন্দর একটা কার্ডিগানের ডিজাইন তৈরি করব। এই দেখুন, এই এই যে নীলটা রয়েছে এটা হচ্ছে জিরো। এই দেখুন, এর পাশে নীলটা রয়েছে ওয়ান টু। তো দেখুন, এই টু নীলটা নিয়ে রাইট সাইডে তুলে দেব, টু নিডলস নিয়ে লেফট নিডলে তুলে দেব। দেখুন, তো পেছনের নীলটা সামনের দিকে এগিয়ে এনে অন, এই দেখুন প্রথমে আমি অন বার বুনে নিয়েছি। তো এই দেখুন, এই যে জিরোটা রয়েছে, জিরোর পাশে মানে জালিটা রয়েছে, জালির পাশের থেকে অন টু। তো দেখুন, দু নম্বর নিডলটাকে নিয়ে এক নম্বরে দেওয়ার পরে আবার টু নিডলস নিয়ে লেফট নিডলে তুলে দেব। এই দেখুন, এই যে এই দেখুন, এই যে জালিটা রয়েছে, জালির পাশে অন টু। তো টু নাম্বার নিডলটাকে নিয়ে লেফট নিডল তুলে দেব, লেফট নিডল নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব। এখন আমি টু বার বুনে নেব। এই যে প্রথম যে জালিটা তৈরি করেছি, এখন এইখানে আমি অন রো তৈরি করেছি, এখন আমি টু রো তৈরি করে নেব। অন টু, এই দেখুন, এই যে জালির পাশে অন টু। তো এইখান থেকে রাইট সাইডে নিয়ে লেফট নিডলে তুলে দেব। এই যে রাইট সাইড থেকে অন টু, টু নিডলটাকে নিয়ে লেফট নিডলে তুলে দেব, রাইট সাইডে নিডলে তুলে দেব। নিডলসগুলো সামনের দিকে এগিয়ে এনে টু রো তৈরি করে নেব। অন টু, এই দেখুন অন টু, লেফট নিডলে তুলে দেব। এই যে জালির পাশে অন টু, টু নিডলটাকে নিয়ে লেফট নিডলে তুলে দেওয়ার পরে রাইট সাইডে নিডলে তুলে দেব। পেছন থেকে নিডল সামনের দিকে এগিয়ে এনে টু বার বুনে নেব। এই দেখুন অন টু, এই যে অন টু, টু রো নিয়ে লেফট নিডলে তুলে দেব, লেফট নিডল থেকে রাইট সাইডের নিডলে তুলে দেব। পেছন থেকে নিডলসগুলো এগিয়ে এনে টু রো তৈরি করে নেব। অন, এই দেখুন অন টু, রাইট সাইডে তুলে দেব, রাইট সাইড থেকে লেফট নিডলে তুলে দেব। এইখানেও সেই একই অন টু, টু নিডলটাকে নিয়ে লেফট নিডল দেওয়ার পরে রাইট সাইডে নিডলে তুলে দেব। পেছন থেকে এই দেখুন, পেছনের নিডল সামনের দিকে এই যে এগিয়ে এনেছি। তো এইখানে দেখুন অন টু থ্রি ফোর ফাইভ সিক্স, এখানে সিক্স জালি তৈরি করে নিয়েছি। তো এই যে যে মিডিলের নিডলটা রয়েছে, এই যে জালিটা পড়েছে, তো জালির পাশের থেকে এইখানে আমি জিরোতে তুলে দেওয়ার পরে লেফট সাইডে নিডলে তুলে দেব। এই দেখুন, তো এই যে পেছনের নিডল সামনের দিকে এগিয়ে এনে টু রো তৈরি করে নেব। অন টু, তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স জালি তৈরি হয়েছে। এই দেখুন, এই যে ওয়ান জালি তৈরি হয়েছে, ওয়ান টু, এই দেখুন এইখানে আমি দুটো ঘর তুলে দিয়েছি। এই যে দুটো ওয়ান টু, টু জালি তৈরি করে নিয়েছি। এই দেখুন, তো এখন আমি এর আগে আমি এই বাইরের থেকে নিডলগুলো চেঞ্জ করেছিলাম, এখন আমি ভেতর থেকে চেঞ্জ করব। এই দেখুন, এই যে জালি রয়েছে ওয়ান টু, তো দেখুন
রাইট সাইডের নিডলে তুলে দেব। তুলে দেওয়ার পরে দেখুন আবার লেফট সাইডে নিডলে তুলে দেব। এই দেখুন এখানেও সেই এই যে জালিটা রয়েছে, এই জালিটার ভিতরে যে নিডলটা রয়েছে এই দেখুন লেফট সাইডে তুলে দেব। তুলে দেওয়ার পরে রাইট সাইডে নিডলে তুলে দেব। তাহলে এই দেখুন পেছন থেকে এই যে নিডলগুলো সামনের দিকে এগিয়ে এনে টু রো তৈরি করে নেব। ওয়ান টু, এই দেখুন। তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এখানেও সেভেন জালি তৈরি হয়েছে। এই দেখুন এইখানে তাহলে এখানে টু জালি তৈরি হয়েছে, ওয়ান টু ওয়ান টু। দেখুন এই যে জালিটা রয়েছে, জালির সামনে যে জালিটা রয়েছে এইটা নিয়ে আমি রাইট সাইডে নিডলে তুলে দেব। এই দেখুন তুলে দিয়েছি, রাইট সাইডে নিডলটাকে নিয়ে লেফট নিডলে তুলে দেব, তুলে দেব। এই যে রাইট সাইডের একইভাবে আমি এই দেখুন এই জালির পাশে যে নিডলটা রয়েছে লেফট নিডলে তুলে দেব। লেফট নিডলটাকে নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেব। দেখুন এখানে আমি ফোর রো তৈরি করে নেব। ওয়ান টু, থ্রি, ফোর। এই দেখুন ফোর রো তৈরি করে নিয়েছি। এরপরে আমি আবার প্রথম থেকে ডিজাইনটা শুরু করব। এই দেখুন ডিজাইনটা এইরকম হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।